Subhanallazi asra bi abdihi lailam minal masjidil haram ilal masjidil aqsa. Subhanallazi mohiyan goriyan. Subhanallazi ushim kurun doyaban. Subhanallazi samasta tarif samasta prashamsa oi mohan sattar jonne ke asra bi abdihi. যে মহান সত্তা রাতের বেলা সফর করিয়েছেন তার প্রিয় বান্দাকে রাতের বেলা, তাহলে মেরাজ দিন হয়েছে না রাতে? 27 রজব, মানে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ, লাইলাতুল মেরাজ। এই রাতে নবীজির মেরাজ হয়েছে বাইতুল মাকদাস থেকে, আকাশ ভ্রমণ শুরু হয়েছে, আর মক্কা মসজিদে হারাম এটার বাবে উম্মেহানি, উম্মেহানি গেট, এখান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাঠানো বোরাক এটা নিয়ে নবীকে বোরাকে চড়াইলেন। বোরাক শব্দটা আরবি, মূল বারকুন আরবি শব্দ থেকে এটা এসেছে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাউ ও তামা। বারকন হলো বিদ্যুৎ, এখান থেকে বোরাকন বিদ্যুৎ চালিত, বিদ্যুৎ চালিত, বিদ্যুতের গতিতে এটা চলে। বিদ্যুৎ হলো আলো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে ঘন্টায় না, সেকেন্ডে। তাই নবীর বোরাক কমপক্ষে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে গেছে, মক্কা থেকে কল্লা উঠেছে বৈতুল মকদসে হাজির, লাভ দেওয়া দরকার হয় নাই, উড়াল দেওয়াও দরকার হয় নাই, সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা বলেন? এটি হলো প্রথম ট্রানজিট। আপনি আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, তো প্রথমে আপনি দুবাই যাবেন, আবুধাবি যাবেন, কাতারের রাজধানী দোহায় যাবেন, দোহা। এগুলো হলো ট্রানজিট স্টেশন। এইসব জায়গায় গিয়ে প্লেনটা নামবে, থামবে, এখানে আবার তেল নেবে, অক্টেন নেবে, জ্বালানি নেবে, বিমানের মেনটেনেন্স এগুলো পর্যবেক্ষণ করবে, যাত্রীরা নেমে একটু হাঁটবে, কিছু খাবে, একটু ফ্রি হবে, এই জন্য এখানে একটু যাত্রা বিরতি, এটাকে বলা হয় ট্রানজিট স্টেশন। নবীর গন্তব্যস্থল আল্লাহ পাকের আরশে মুআল্লা, আরশে আজিম। এখন বাইতুল মকদাসে গেছে, যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক রূপী বিমানের পাইলট, তিনি সেখানে বোরাক থামালেন, নবীজিকে বোরাক থেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি নামুন, নবী নামলেন, বোরাকটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইতুল মকদসে তখনকার দেওয়ালের সাথে একটা রিং ছিল, ওই বাইতুল মকদস তো সুলাইমান আলাইহিস সালাম বানাইছিলেন, কিভাবে দেখুন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব ছিল ইনসানের উপরে, জিনের উপরে, দেও দৈত্য দানব তাদের উপরে, পশু পক্ষী কীট পতঙ্গ পিঁপড়া উদানি এগুলার মানে সব সৃষ্ট জীবের উপরে তিনি বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কোরআন বলছে আল্লাহ তাকে পশু পক্ষীর ভাষা এটা বোঝার যোগ্যতা দান করেছিলেন। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজাদের মধ্যে কিছু জিন ছিল, দানব ছিল, দৈত্য ছিল, ওরা সাগরে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা হীরা জহরম এগুলো সাগরের তলা থেকে উঠাত, উঠিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দিয়ে বাইতুল মকদাস পবিত্র মসজিদ এটার কারুকার্য ডেকোরেশন এগুলো করতেন।
সুলেমান জীবনের বেলাভূমিতে এসে গিয়েছেন, মৃত্যু কাছে। বাইতুল মাকদাস মসজিদের কনস্ট্রাকশন, তৈরি কাজ এখনো শেষ হয়নি। তিনি লাঠিতে এইভাবে, জামিন নিচে লাঠিটা এইভাবে ভর দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন। জিনেরা কাজ করে, বাদশাহ লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, খাইতেও যায় না, জিরাইতেও যায় না। তোরা কামের মধ্যে কোনো অলসতা করিস না, তাহলে কিন্তু পিটাইয়া পাশা লাল করে দেবে। সুলেমান আল্লাহ আল্লাহু আকবার এইভাবে খাড়াই দিছে। মসজিদ কমপ্লিট হইতে সামনে আরও 6 মাস সময় লাগবে, তিনি এইভাবে দাঁড়িয়েছেন। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক তার রু কবজ করে নিয়ে গেছে, রু কবজ করে নিয়ে গেছে, তিনি এন্তেকাল করেছেন ওই দাঁড়ানো অবস্থায়। এইভাবে 6 মাস এইভাবে তিনি দাঁড়িয়েছিলেন, আর জিনেরা ডরে ডরে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, বাচ্চা কিন্তু খাইতেও যায় না, শুইতেও যায় না, মসজিদের কাজ শেষ করা লাগবে। 6 মাস এখন ওয়েল ডেকোরেটেড, সব কমপ্লিট হয়ে গেছে। কোরআন বলছে যখন মসজিদটা পুরো কমপ্লিট হয়ে গেল, সুলেমান আলাইহিস সালামের লাঠির নিচ দিয়া, এটাকে কোরআন বলছে দা বাতুল আরদ, জমিনের কেড়া উই পোকা উলি, এইটা ওই লাঠির গোড়া দিয়া ঢুকছে, ঢুকে খাইতে খাইতে লাঠির মাঝখান পর্যন্ত আসছে। একদিন যখন হালকা একটু বাতাস আসছে, উলিয়ে খাওয়া লাডি এটা মাঝখান দিয়ে ম্যাটর করে ভেঙে সুলেমান পড়ে গেছে। জিনেরা তাড়াতাড়ি এসে দেখে যে রু নাই, বোধহয় অনেক আগেই মরে গেছে। আসুন আবার, মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে, কি কোহে তুরে, ওই জোয়াব না মুসা আর বাই না লাই যাতাম, আল্লাহ বলছে 40 দিনের জন্য তুর পাহাড়ে আসো, মুসা তোমার সাথে আমার কথা কথা আছে, কাজ আছে, ট্রানজ্যাকশন আছে, লেনদেন আছে, 40 দিনের জন্য আসো। রিপিট, ওই জোয়াব না, যখন মুসার সাথে আমার কথাবার্তা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছে, তুমি কোহে তুরে আসো, আর বাই না লাই না, 40 দিনের জন্য মুসা গেছে। যাওয়ার পরে যখন তুর পাহাড়ে কয়েক কদম উঠলেন, সঙ্গে সঙ্গে পাহাড়ের সামনে একটা ঝোপ গাছের মতো, এটার মধ্যে আলো, কয়েক মাইল দূর থেকে মুসা দেখেছে যে পাহাড়ের উপরে ওখানে আলো জ্বলে। ওয়াজকালা মুসা লি আহলিহি, আলো দেখে মুসা তার পরিবারকে, বউ ভাই হারুন, বউ ছোট ভাই হারুন, আর এই অবস্থায় মুসা আলাইহিস সালামের ও সন্তান একটা প্রসব করেছে, খোলা খালা মরুভূমি, আগুনের দরকার, শীতে ধরেছে, আগুন পোহানো দরকার। এখন মিশর থেকে রওনা করেছেন, ফিলিস্তিন যাবেন, কোথায় বিশাল মরুভূমি, পথ হারাই ফেলেছে, রাত গভীরে সেখানে বিবি বাচ্চা প্রসব করেছে, ফিলিস্তিনে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। তখন মুসা বললেন, ওয়াজ কালা মুসা দে আহাদিহি, আমার নবী মুসা যখন তার পরিবারের লোকদেরকে বললেন, উমকুসু উমকুসু, তোমরা এখানে অপেক্ষা করো, স্টপ হিয়ার স্টপ হিয়ার, ইন্নি আনাস্ত নারা, ওই যে দূরে আগুন জ্বলে আমি আগুন দেখতে পাচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো, আমি সেই দিকে যাই, সেখান থেকে কিছু আগুন নিয়ে আসব, যেন এই সদ্য প্রসূত বিবি সে আগুন বহাইতে পারে, বাচ্চাটাকে একটু আগুনে সেক দিয়ে নিতে পারে। আওয়াজেদু আলা নারে হুদা, আয়াত শেষ, সেখানে বাতি যখন জ্বলে নিশ্চয়ই মানুষ আছে, বাড়ি আছে, বাসিন্দা আছে, আগুনও কিছু নিয়ে আসব, আর সেখানে লোকদের কাছে জিজ্ঞেস করে আসব ফিলিস্তিনের রাস্তা কোনটা, আগুন দেখে গেছে। এখন কাছে যখন গেছে আগুনের থেকে কথা আসতেছে, ইয়া মুসা ইন্নি আনাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া মুসা, হে মুসা ইন্নি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ নিজে স্বয়ং, ফাখলা না আলাইকা, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো,
ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এমন এক পবিত্র জায়গায় তুমি এসেছো, তোমার রবের সাথে তোমার কথাবার্তা লেনদেন হ্যান্ডেলিং হবে। পায়ের জুতাটা খুলে ফেলো, কারণ তুমি হেঁটে এসেছ, তোমার জুতার তলায় উটের পায়খানা, গাদা খচ্চরের পায়খানা, নাপাক থাকার সম্ভাবনা আছে। জুতা খুলে তারপরে তুমি উঠো। দুনিয়াতে কিছু পীর বাইরেছে, পীরের দরবারে গেলে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না, এরকম পীর বোধা নাই, জোরে কন। আবার পীরের দরবারের চারিদিকে একদল লাডিয়াল আছে, কেডার খাদেম, তারা আগে চায় কেউ জুতা পায়ে দিয়ে যায়টায় নাকি। তাহলে এই পীরের দরবার বোধহয় কোহে তুরের সাইটেও পবিত্র হয়ে গেছে নাকি। তবে মসজিদে হারাম, মসজিদে নববী, জান্নাতুল বাকি, এইসব জায়গায় কিন্তু আশেপাশে জুতা নিয়ে যাওয়া যায় নাকি, কিন্তু পীর সাহেবের দরবারে জুতা নিয়ে যাওয়া যায় না। আর পীরও এমন পীর, জুতা টুসা খুলে একবার যদি যেতে পারেন, আর পীর সাহেব যদি একবার আপনার এখানে হাত দেয়, বান্ধুদের দুই আঙ্গুল নিছে, আর দিলে কাম সিদ্ধি শেষ, কলম জারি হইয়া গেছে। পিসাবে হাত দিলে কলম জারি হয়, এরকম বোধহয় নাই, জোরে কর। এটা আলোচনা নয়, বাইতুল মাকদাসের সেখানে জিবরাইল থামলেন, হুজুরকে ইশারা করলেন, ফাদ্দাল ইয়া রাসুল আল্লাহ, হুজুর বোরাক থেকে নামুন। হুজুর নামছে, এবার বোরাক বেঁধে রেখে জিবরাইল নবীজিকে নিয়ে বাইতুল মাকদাসের দরজা এটা দিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখে যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল আম্বিয়া সেখানে হাজির, সকল নবী সেখানে উপস্থিত, আল্লাহু আকবার, রুহানিভাবে আত্মিকভাবে সালাম কালাম হলো, আলাপ পরিচয় হলো। আখেরি নবী, তার সাথে কয়েকজন উলুল আজম পয়গম্বর, তারা স্পেশাল আলাপ করলেন, আলাপ পরিচয় হলো। জিবরাইল নিজে আজান দিলেন, একামতও দিলেন জিবরাইল। এখন সব নবী লাইনে দাঁড়াইছে, দুই রাকাত শুকরানা, শুকরানা নামাজ, সালাতুল শুকর আদায় করবে, ইমাম নাই। জিবরাইল নবীজির হাত ধরে টেনে নবীজিকে এখানে মেহরাবে ইমামের জায়গায় দাঁড় করাই দিছে। আমাদের নবী কয় ইয়া আখি জিবরাইল আহাজা আমরুল্লাহ, তুমি কি নিজেই আমার ইমামের জায়গায় দিলা নাকি আল্লাহর হুকুম এটা? জিবরাইল কয় আমা ইয়ান্তে কুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুই, আমি তো নিজের ইচ্ছা কোনো কথা বলি না, নিজের মন মতো কোনো কাজ করি না, আল্লাহ যেটা করতে বলে যেভাবে করতে বলে আমি সেটা বলি। আল্লাহ আমাকে বলছে আমার হাবিব আখেরি নবীকে ইমামের জায়গায় দাঁড় করাও, আমি দাঁড় করাইছি। মেরাজ, মেরাজ যাওয়ার পথে ট্রানজিট স্টেশন, ট্রানজিট স্টেশন অল্প সময়ের জন্যে, সেখানে হুজুর নিয়ত করেছেন আনা ইমামো লেমান হাজারা ওমা ইয়াহাদুরু, যারা হাজির হয়েছে আরও কেউ যদি হাজির হয় আমি তাদের সবাই ইমাম। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল আম্বিয়া কেরাম বলেছেন ইক্তাদাই তো বেহাজাল ইমাম, জামাতে নামাজ তো ইক্তাদাই তো বেহাজাল ইমাম। এই ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা ইক্তেদা করলাম, এটার মানে হলো যুগে যুগে আমরা যত ওহি যত এলহাম যত কিতাব নিয়ে এসেছিলাম সব আজকে এখানে সারেন্ডার করে দিলাম, এখন থেকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা এই কোরআন ছাড়া কেয়ামত পর্যন্ত অন্য কিছু চলবে না। রেসালত সারেন্ডার করেছে, রেসালত সারেন্ডার করেছে। এই মেয়েরাজে প্রমাণিত হয়েছে আদম থেকে ঈসা সকল যুগের সকল নবী রাসুল, তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া নবুয়ত দিয়ে নবী করে না পাঠিয়ে, যদি আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রহমতুল লিল আলামিন নবী তার উম্মত করে পাঠাইতা, নবী হওয়ার চাইতেও আমাদের জন্য সেটা বড় সৌভাগ্য ছিল। সব নবী দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হওয়ার তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করো। নবীরা যা দোয়া করেছেন আল্লাহ সব কবুল করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী দোয়া করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, উম্মতের খাতায় আমাদের নামগুলা লেখো। আল্লাহ সবাই দোয়া কবুল করে এটাকে ফাইলে রেখে দিছে, ফাইলে
ফাইলে রাখার পরে কাল পরম্পরায় সময় পরম্পরায় আমাদের নবী যখন আসলেন, আমাদের নবীজিকে দেখেন এই যে নবুয়ত আল্লাহ দিলেন, মেরাজ আল্লাহ নিলেন, মাস পথে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর ধর্ম সারেন্ডার করাই দেন নাকি? আমাদেরটা স্টপ, একটা দেখছি বেহাজাল ইমাম, এখন থেকে কেয়ামত পর্যন্ত এই ইমামে যেটা এনেছে এইটা আমরাও মানি, দুনিয়ার মানুষও মানবে। সেখানে বোধ হয় মুসা নবী আসিলেন না, তিনি ইহুদি ধর্ম আর নাই, ঈসা নবী বোধ হয় সেখানে আসিলেন না, খ্রিস্টান ধর্ম নাই, দাউদ নবী বোধ হয় আসিলেন না, সব নবী আসিলেন। তাহলে অতীতের সব ধর্মগ্রন্থ সারেন্ডার করেছেন। এইবার আল্লাহ কয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নবীর মেরাজ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য দিন একটা, ধর্ম একটা, জীবন ব্যবস্থা একটা, সেটার নাম ইসলাম। ওমাইয়াত্তাক গায়র আল ইসলামে দিনান, সুরা আল ইমরান। ইসলাম বাদ দিয়ে আগের কোনো নবী রাসুলের কোনো কিতাব এগুলোর মধ্যে কেউ যদি ধর্ম খোঁজ করে, আগের আগের নবীর আগের কোরআনের আগের, ফালাই ইকবালা মিনহু, আমি আল্লাহর কাছে সেটা কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, পরকালে জাহান্নামের গহীন পঙ্কে তার ভরা ডুবি হবে। তাহলে বোঝা গেল আমাদের নবী আসার পরে, কোরআন আসার পরে সারা দুনিয়ার মানুষের জন্যে দিন একটা, কিতাব একটা। দিন হল ইসলাম, কিতাব হল কোরআন, নবী হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। কিন্তু আমরা বুঝেও বুঝি না, অনেক দেশ আছে যেখানে আগে কোরআন তেলাওয়াত করে রেডিওতে, এরপরে গীতা পড়ে, তারপরে বাইবেল তেলাওয়াত করে। হয়তো আমাদের দেশে করে না আর কি, বাইবেল তেলাওয়াত করে। তাহলে কি এইটা বড়টা, ওইটা মজ্জাটা, ওইটা সাজ্জা, ওইটা ছোট, সবগুলা কিন্তু তেলাওয়াত করা যাবে একটা। আমি ডাইরেক্ট কোরআন দিয়ে কথা বলছি, কিন্তু ডাইরেক্ট কোরআন, কোরআন আসার পরে আগের সব উইথেল ক্যান্সেল, শুধু একটা চলবে, সেটা কি? কোরআন। এখান থেকে রওনা করেছে আবার সেদাতুল মুনতাহা, বৈতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুত, সব পার হয়ে সেদাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল সারেন্ডার করলো, হুজুর আমার পক্ষে আর উপরের দিকে যাওয়া সম্ভব না। হুজুর বললেন লেমা যা, হোয়াই নট, হোয়াই নট, কোথায়? মক্কার মেহানি গেট, কাবার সেই গেট থেকে আমাকে নিয়ে আসলা, সাতবক আসমান, বৈতুল মামুর, আলমে নাসুত, আলমে মালাকুত, সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে আসলা, এখন তুমি আমাকে এখানে রেখে কোথায় যাবা? জিব্রাইল কা হাজা আমরুল্লাহ, এর উপরে যেই জগৎটা আছে সেই জগৎটা সুপার ন্যাচারাল, আতি প্রাকৃতিক, আল্লাহর নূরের জগৎ, আল্লাহর জ্যোতির জগৎ। আমি জিব্রাইলের শরীরে 600 পাখা আছে, এক একটা পাখা বিলাল মাশরিকে এলাল, সূর্য যেখান দিয়ে উঠে আর যেখান দিয়ে ডুবে, এক একটা পাখা এত বড়। এর একটা পাখা দিয়ে আমি একবার যদি নাড়া দেই, তাহলে হিমালয়, এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। আমি যদি এখান থেকে এক বিন্দু উপরে উঠি, তাহলে আমার সবগুলা পাখা আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুতরাং আমি আর উপরের দিকে যেতে পারবো না। নবী বলেন আমার ভিতরে একটু ভয় ঢুকলো, আরে জিব্রাইল এখানে রেখে চলে যাব, আমি কিভাবে কোথায় যাব? হুজুর জিব্রাইলকে জিজ্ঞেস করে, ভাই তুমি তো যাইবা বুঝলাম, আমার রাস্তা আর কদ্দূর রয়েছে যেখানে যাওয়া লাগবে আল্লাহ পাকের আরশ, কে মনে করেন 70,000 ভাগের এক ভাগ আসছেন, 70,000 ভাগের এক ভাগ আসছেন বাকি রাস্তা সামনে। এবার কেমন রকেট দরকার, কেমন জেট বিমান দরকার, বোরাক টোরাক এখানে ফেল, যেই জগৎটা সামনে আছে এই জগতে বোরাকও চলবে না, জিব্রাইলও পাইলটও যাবে না, বোরাকও যাবে না।
আরেকটা যানবাহন আসলো, অ্যান্টি ম্যাগনেটিক সুপারসনিক, যেটা বোরাকের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী, রফ রফ, আপনারা জানেন আমি মনে করাই দিই, রফ রফ এটা যাচ্ছে। নবী বললেন আমার কাছে এটা ভয় ভয় লাগলো। তখন আমি দেখি যে আমি যখন সিদ্ধাতুল মুনতাহা থেকে উপরের দিকে যাব, ডর ডর লাগে, শরীরে পশমগুলো দাঁড়িয়ে গেছে, তখন দেখি যে আবু বকর এসে আমাকে সালাম দিছে, আমার সাথে কোলাকুলি করেছে, আমার ভয় ডর অনেকটা। আবু বকর সবচেয়ে কাছের মানুষ, দেখা যায় আবু বকর এখানে আছে। এরপর নবী যখন জিজ্ঞেস করলেন কে, আমি আল্লাহর এক ফেরেশতা, আপনি ডরান টরান নাকি? এই জন্য আল্লাহ আমার আবু বকরের সুরত দিয়ে পাঠাইছে। আল্লাহ আল্লাহ, কই তুমি যাও আমার নবীকে সেখানে তুমি ওয়েলকাম করো, একটু সামনে গেছে আরও উপরে গেছে, কাবার একটু ডর ডর লাগে নবীকে। তখন আমি শুনলাম আমার বেলাল, আমার মুয়াজ্জিন, আমার কলিজার টুকরা বেলাল, প্রত্যেক দিন ফজরের আগে কাঠের খড়ম একটা, কাঠের খড়ম একটা পাই দিয়ে তার ঘর থেকে মসজিদের দিকে আসতো, খড়মটা চট্টর চট্টর চট্টর, খড়ম যারা দেখছে তারা বুঝবে, চট চট চট্টর চট্টর। বেলালের খড়মের আওয়াজ কিন্তু আমি চিনি, আমার চিরচেনা। যখন দেখলাম যে আমার সামনে দিয়ে বেলাল খড়ম পাই দিয়ে চট্টর চট্টর করে যায়, আবার আমার ডর চলে গেছে। আল্লাহু আকবার। আর সে আজিমের সেখানে গিয়ে রফ রফ থামল, রাষ্ট্রীয় মেহমানের সুপারসনিক অ্যান্টি ম্যাগনেটিক, সেই রফ রফ সেখানে ল্যান্ড করলো, ফেরেশতারা ওয়েলকাম করলো, আত্তাহিয়াতুলিল্লাহ ওয়া সালাওয়াতু আত্তাইয়াবাত, ওয়েলকাম ওয়েলকাম, হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, উই ওয়েলকাম হিম, হি ইজ সো অ্যান্ড সো, তার পরিচয় এই, তিনি নবীদের সর্দার, বিশ্বের আল্লাহর পরে যিনি সবচেয়ে বড়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাখলুকের মধ্যে আল্লাহর পরে যার সম্মান সবচেয়ে বেশি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কি বুঝাতে পেরেছি? নবী নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহ। নবী সালামের জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা, দেখছেন নামাজের মধ্যে এগুলো আমরা কিন্তু সবসময় কিন্তু ভিতরে যাই না, গভীরে ঢুকি না। সালাম কালামের পরে এইবার আরশের মালিক তিনি নবীকে বলেন যে আপনি কাছে আসেন, কাছে, নবী আগাই গেলেন, আল্লাহ বলেন আরো কাছে, দানা ফাতা দাল্লা, আরো কাছে। নবী একবার আরশের সাথে লেগে এখানে দাঁড়াইলেন, আল্লাহ এইবার বলে আপনি আরশের উপরে উঠেন। নবী বলেন কেন ডেকেছেন, কি বলবেন, কি হুকুম করবেন করুন, আসছি তো। নবী বলে আমি একটু অপ্রস্তুত, আল্লাহর আরশে আমি কি করে উঠি, আমি একটু ভয়ও পেয়েছি, আমার ভিতরে একটা আশঙ্কা জাগ্রত হয়েছে। আমি বললাম আসছি, বলেন কেন আমাকে ডেকেছেন, কি বলবেন, কি হুকুম দিবেন দেন। আল্লাহ তখন বললেন আপনি যদি আমার আরশে না উঠেন তাহলে সফর একেবারে ব্যর্থ, সফর কোনো কাজেই লাগবে না। নবী বললেন লেমাজা, হোয়াই নট, কেন কাজে লাগবে না, আমার খোদাইয়ের এলাকা যে দূর আপনার নবুয়তের এলাকায় দূর, যে অনন্ত বিশ্বজগৎ আসমান জমিন আলমে নাসুত আলমে মালাকুত আল্লাহ পাকের পুরা সৃষ্টি, যেই পুরা সৃষ্টির আমি রব্বুল আলামিন, সেই মহাসৃষ্টির আপনি রহমতুল্লিল আলামিন। সুতরাং আপনি যদি আমার এই সিংহাসনের উপরে না উঠেন তাহলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না, দেখানো যাবে না, যে আরশে বসে আমি পুরা দুনিয়া শাসন করি, হুকুম চালাই, হুকুম বর্তারি করি, যেহেতু পুরা দুনিয়ার জন্য আপনি
রহমত, আর পুরা দুনিয়ার জন্য আমি রব। আপনাকে নবুয়তের গুরু দায়িত্ব এটা দেওয়া হবে। আল্লাহু আকবার। এতদিন আপনি ছিলেন মানুষ মোহাম্মদ, যুবক মোহাম্মদ, ব্যক্তি মোহাম্মদ, সত্যবাদী মোহাম্মদ, আমানতদার মোহাম্মদ, আজ থেকে আপনি নবী মোহাম্মদ, আজ থেকে আপনি রসুল মোহাম্মদ। আপনাকে নবুয়ত দেওয়ার জন্যে, পারফেক্ট করার জন্যে বাংলাদেশে কোনো সরকারি বড় পদে, গুরুত্বপূর্ণ পদে কাউকে যদি নিয়োগ দেওয়া হয়, এখান থেকেই তো বাছনি করে সবচেয়ে যেটা ভালো। এখন কিন্তু এটা নাই, এখন দলীয় নামের তালিকা কি, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কত মানের ছিল, কত দামের ছিল, ভার্সিটিগুলার বিসি কত দামের ছিল, আর এখন বিসি কারা, দলীয় ক্যাডার। বিদ্যাবুদ্ধির দরকার নাই কি, যার জন্য ভার্সিটিগুলা, ভার্সিটি নাই, সেখানে লেখাপড়া নাই, সেখানে কিচ্ছু নাই। এইভাবে আমরা পুরা দেউলিয়াতে ডুবে যাচ্ছি। জানি না সামনে এই জাতির ভাগ্যে কি আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সামনের দিকে মেরাজ, এটার উপর আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।